আমার উপলব্ধি খুবই আমি আনন্দিত এই জমিদার বাড়িতে এসে। এটি একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি অন্যান্য জমিদার বাড়ি থেকে একদম আলাদা, মূলত এই বাড়ির অবকাঠামো জন্যই। বাড়ি ভীষণ খোলামেলা ভাবটাই প্রধান বৈশিষ্ট্য। বাড়িটি একতলা বিশিষ্ট, গ্লাসের ব্যবহার। বাড়ির সামনে বেশ বড় মাঠ, মাঠ পেরিয়ে বেশ বড় পুকুর, সামনে একটু এগিয়ে গেলে প্রাচীন গাছের সারি, যা একটি বাড়ির বহিরাগত অংশকে অনেক সৌন্দর্যের রূপ দিয়েছে। এছাড়া বাড়ির ভিতরের নকশাও মন কাড়ার। বন্ধুরা, আমি আল মাহমুদ বলছি ঘোড়াশালের মনুমিয়া জমিদার বাড়ি থেকে। বন্ধুরা, আমি ভিতরে প্রবেশ করছি। বন্ধুরা, আমরা আসছি ঘোড়াশালের জমিদার বাড়ি, মনুমিয়া জমিদার, সেই জমিদার বাড়িতে আসছি। তা আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির অভ্যন্তরের দৃশ্যগুলো। মনুমিয়া জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা মূলত কাগজে কলমে ঘোড়াশাল জমিদার বাড়ি হিসাবে লিপিবদ্ধ থাকলেও স্থানীয়দের কাছে মনুমিয়া জমিদার বাড়ি নামেই পরিচিত। স্থানীয়রা এই নামেই ভালো চেনেন, তবে মনুমিয়া জমিদার বাড়ি নামে ঢাকা হলেও আদতে ঘোড়াশাল জমিদার বাড়ি তিনটি পৃথক বাড়ি নিয়ে গঠিত। পাশাপাশি অবস্থিত বাড়ি তিনটি হল মৌলবী আব্দুল কবিরের বাড়ি, নাজবুল হাসানের বাড়ি এবং মনুমিয়ার বাড়ি। তবে মনুমিয়া এই এলাকার বিশিষ্ট ব্যক্তি ছিলেন বলে তার নামেই পরিচিত পেয়েছে। বন্ধুরা, ঐতিহাসিক স্থাপনার বয়স প্রায় 247 বছর। বাড়িটির নির্মাণ সাল 1176 বঙ্গাব্দ। এর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার সাজেদা মিয়া এবং এই বংশের উত্তরসূরি আহমদুল কবির মনুমিয়া। ঘোড়াশালের জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির ওরফে ফেনুমিয়ার পুত্র, জন্ম 1923 সালে। 1942 থেকে 43 সালে সলিমুল্লাহ মুসলিম হলের ক্রীড়া সম্পাদক ছিলেন। 1945 থেকে 46 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম সহসভাপতি ছিলেন। তিনি অর্থনীতিতে গ্র্যাজুয়েশন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যোগদান করেন। 1950 সালে তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন। বন্ধুরা, আমরা বাড়ির ভিতরে একেবারে অভ্যন্তরে প্রবেশ করেছি। এটি বাড়ির ভিতরের একেবারেই যে তিনটি বাড়ি আছে, তিনটি বাড়ির একটি বাড়ির ভিতরের অংশ যেটি দেখতে পাচ্ছেন, তাদের ভিতরের বেডরুম এবং বসাস্থান, খাওয়ার যে ব্যবস্থা সেই স্থানগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ঠিক তার পশ্চিমে দিকে তাকালেই দেখতে পাবো একটি বড়সড় একটি পুকুর। প্রায় 10 একর জায়গা জুড়ে অবস্থিত মনুমিয়া জমিদার বাড়ির বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কী অপরূপ সৌন্দর্য অপেক্ষা করে আছে। ভেতরে ঢুকতেই বামপাশের মসজিদটির দিকে সর্বপ্রথম নজর পড়বে। প্রতিটি বাড়ির অসাধারণ কারুকাজ আর সাদা রঙে রঙ্গায়িত, সেই সাথে সবুজ ঘাস এবং গাছপালার বিস্তৃতি এক অপরূপ সৌন্দর্যে রূপ দেওয়া। ভেতরে রয়েছে আলিশানভাবে শান বাঁধানো ঘাট। বন্ধুরা দেখতে পাচ্ছেন শান বাঁধানো সেই পুকুর, পশ্চিম পাশেই অবস্থিত এই পুকুরটি, চারিদিকে সবুজের সমারোহ, সত্যি অসাধারণ। সুশীতল এই পুকুর পাড় যে কোনো লোকেরই মন কাড়বে। তাছাড়াও এদিকের দিকটা অনেকটাই সবুজ এবং গাছপালায় ভরপুর। এখানে দেখা মিলবে বহু ফুলের গাছ, চার প্রকার কাঠ গোলাপ ফুলের গাছ। খোলামেলা পরিবেশ আর গাছ গাছাড়ির মনুমিয়া জমিদার বাড়ির অন্যতম বৈশিষ্ট্য। ভেতরের পরিবেশ দেখলেই বোঝা যায় যে বাড়ির মালিক কতটা রুচিশীল
এবং আরাম আয়েসপ্রিয় ব্যক্তি ছিলেন। মনুমিয়ার খোলামেলা পরিপাটি এই বাড়িটি আপনার মনকে প্রশান্তি ভরিয়ে দেবে। আমি এখন 3 নম্বর যে বাড়িটি আছে উত্তর পাশে অবস্থিত সেই বাড়িটি দেখানোর জন্য আপনাদেরকে ঠিক তার অভ্যন্তরে উত্তর পাশে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আলিশান অবস্থা ভিতরের যে অংশটি। মনুমিয়ার জমিদার পরিচিতি পাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তিনি এলাকার একজন পরিচিত মুখ ছিলেন। তিনি তার নামে এই জমিদার বাড়ির নাম মানুষের মুখে মুখে এখন, কারণ তিনি এই জমিদার বংশের মধ্যে একজন সফলতম ব্যক্তি ছিলেন। শুধু তিনি নন, তার স্ত্রী, ছেলে ও মেয়ে সকলেই তাদের কর্মদক্ষতার ফলে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। 1972 সালে তিনি সংবাদ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। 2001 সালে তিনি প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করে গেছেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ঠিক উত্তর পাশে যে পুকুরটি আছে সেই পুকুর পাড়ে আসছি। দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে অনেক পশু পাখি, আপনাদেরকে দেখাচ্ছি, বক দেখা যাচ্ছে, পানকৌড়ি, বক, অনেক পাখির বসবাস এখানে, সত্যি অসাধারণ। বন্ধুরা এই মনুমিয়া জমিদার 2003 সালে 80 বছর বয়সে কলকাতার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আসবেন আপনারা এইখানে। যেহেতু এই জমিদার বাড়িটি একটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, সুতরাং যে কেউ আসতে চাইলে 2-1 জন আসতে পারেন, দল বেঁধে আসবেন না। ঢাকা থেকে বাসে যেতে চাইলে নরসিংদীর বাসে চেপে নরসিংদীর 5ধনা মোড় বাস স্ট্যান্ডে নামতে হবে, তারপর সিএনজিতে বাসে ঘোড়াশাল। ঘোড়াশাল পৌঁছে স্থানীয়দেরকে জিজ্ঞেস করলেই মনুমিয়া জমিদার বাড়ি দেখিয়ে দেবে। সিএনজির ভাড়া 40 থেকে 50 টাকা নেবে। এছাড়া যারা টঙ্গী কিংবা আবদুল্লাপুর থেকে আসতে চান তাদের টঙ্গী আবদুল্লাপুর হয়ে নরসিংদী যাবার পথে ঘোড়াশাল ব্রিজে নামতে হবে। ব্রিজ থেকে সিঁড়ি দিয়ে নেমে অটো বা রিক্সাতে 10 টাকা ভাড়া নিয়ে সোজা মনুমিয়ার জমিদার বাড়ি পৌঁছে যাবেন। ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় বিভিন্ন রকমের গাড়ি নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। মনুমিয়ার এই খোলামেলা পরিপাটি বাড়িটি দেখার জন্য আপনারা 2 নম্বর এবং 3 নম্বর বাড়িটা দেখতে কোনো সমস্যায় পড়বেন না, তবে গিয়ে প্রবেশের এবং ছবি তোলার অনুমতি নিয়ে যাবেন। সাইমন ভাই, আজকে বহুদিন পর আমরা আসছি সেই জমিদার বাড়িতে, ঘোড়াশালের অবস্থিত এই জমিদার বাড়িটি দেখার জন্য। আমার সাথে আছে সাইমন ভাই। সাইমন ভাই, আপনি এই জমিদার বাড়িতে এসে আপনার উপলব্ধি সম্পর্কে বলেন। আমার উপলব্ধি খুবই, আমি আনন্দিত এই জমিদার বাড়িতে এসে, এবং বিশেষ করে আমার ভাইকে পাই আরো বেশি আনন্দিত, ভালো লাগতেছে অনেক। ঠিক আছে, আমাদের অনেক ভালো লাগতেছে, আসলে অনেক সুন্দর, অনেক 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 আনন্দিত, অনেক মনোরম পরিবেশ, পরিবেশটা অনেক সুন্দর, বিকালটা অনেক সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। অনেকদিন থেকেই আমাদের কলিগ সাইমন ভাই এই জায়গাটিতে আসার জন্য আমাকে বলেছিল, তো আমি এখানে এসে সত্যি মুগ্ধ হয়েছি। এখানকার পরিবেশ এবং এখানকার যে সুবিশাল সবুজের সমারোহ দেখে সত্যি অসাধারণ। বন্ধুরা আপনাদের গাতার্থে বলি, যেহেতু এটি একটি ব্যক্তিগত সম্পত্তি, কোনো ট্যুরিস্ট স্পট নয়, তাই দলবল না গিয়ে 2-3 জন মিলে যান। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, লক্ষ্য রাখবেন আপনার দ্বারা যেন এই স্টেটের কোনো ক্ষতি সাধন হয়।
কেমন দেখলেন বন্ধুরা? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, শান্তিতে থাকুন সবাই, আল্লাহ হাফেজ।